মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র পেল রুমানার সুলতানা। ফল প্রকাশের পরেই রুমানার বাড়িতে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা পৌঁছে যান, রুমানাকে সম্বর্ধনা জানানো হয়। উচ্চ মাধ্যমিকের রাজ্যে একাই সর্বোচ্চ নম্বর পেয়েছে কান্দির রুমানা সুলতানা। ফল প্রকাশের পর থেকেই রুমানার বাড়িতে শুভেচ্ছা জানাতে ঢল নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শংসাপত্র পৌঁছে দিলেন কান্দি মহকুমা শাসক ও বিদ্যালয় পরিদর্শক। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500 মধ্যে 499 নম্বর পেয়েছে রুমানা। রুমানা কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে রুমানার বাড়িতে কান্দির মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র ও কান্দির মহকুমা আরক্ষা আধিকারিক শান্তনু সেন ও মহকুমা বিদ্যালয় পরিদর্শক অমিয় কুমার শীল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যান। রুমানাকে ফুলের তোড়া দিয়ে এবং শুভেচ্ছা বার্তা জানানো হয়। This is a very proud moment for all of us, for everyone from Kandi subdivision. This is a proud moment. Romana has made all of us very proud and we are so happy. SVP Sahib is also here and we had to come personally visit and felicitate her because to top the entire state, this is an extraordinary achievement and we wish her all the best. She told me that she wants to become a scientist and do research, which is very noble. And we are always here for any help. We are here, SVPO Sahib is here. Any help needed, we have told her, assured her for her future. We are always here to support. And this is a very proud moment for all of us, not just for Kandi, for entire district of Murshidabad. It is a very proud moment. আমরা খুবই গর্বিত পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা তার কান্দি সাবডিভিশন তার এমএনসি গার্লস স্কুল থেকে রুমানা সুলতানা সে রাজ্যের মধ্যে হাই সেকেন্ডারিতে প্রথম হয়েছে। সত্যি অভাবনীয় রেজাল্ট, এটা নিঃসন্দেহে আমরা গর্ব অনুভব করছি এবং তার আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে শুভেচ্ছা পত্র সেটা তার হাতে তুলে দিচ্ছি, তার ভবিষ্যৎ জীবন আমরা আরও উজ্জ্বল হবে সেটা কামনা করছি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।